সোলার ড্রায়ার শস্য শুকানোর অতি সাধারণ স্বল্প খরচের কিন্তু অস্বাস্থ্যকর পদ্ধতি হল রোদে শুকানো শুকানোর সমস্যাগুলোকে অতিক্রম করতে উন্নত দেশগুলোতে বিভিন্ন ধরনের ড্রায়ার উদ্ভাবিত হয়েছে এবং সেগুলো ব্যবহৃত হচ্ছে ড্রায়ারের প্রাথমিক ও পরিচালনা ব্যয় বেশি হওয়ায় দক্ষিণ এশিয়ায় খামার পর্যায়ে ড্রায়ারসমূহ খুব কম পরিমাণে ব্যবহৃত হয় বাণিজ্যিক পর্যায়ে বিশেষ করে খাদ্য ও বীজ কোম্পানিগুলো কিছু কিছু স্বল্প মূল্যের ড্রায়ার ব্যবহার করে থাকে যেমন ব্যাচ ড্রায়ার ও সোলার ড্রায়ার শক্তি ব্যবহারের উপর নির্ভর করে ড্রায়ারগুলো বিস্তৃতভাবে সোলার ড্রায়ার এবং মেকানিক্যাল ড্রায়ার এই দুই ভাগে বিভক্ত করা হয় সোলার ড্রায়ার হল এমন একটি ড্রায়ার যেখানে শুষ্ক বাতাসকে তাপ দেওয়ার জন্য সৌরশক্তিকে ব্যবহার করা হয় শক্তি ব্যবহারের প্রক্রিয়ার ভিত্তিতে সোলার ড্রায়ারকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যথা এক ন্যাচারাল কনফেকশন সোলার ড্রায়ার দুই ফোর্স কনফেকশন সোলার ড্রায়ার তিন মিক্সড মোড সোলার ড্রায়ার ন্যাচারাল কনভেকশন সোলার ড্রায়ার এই ড্রায়ারে কোনো ধরনের ব্লোয়ার ব্যবহৃত হয় না উত্তপ্ত বাতাস প্লাবতাজনিত চাপে প্রবাহিত হয় সোলার কেবিনের ড্রায়ার হল এই জাতীয় ড্রায়ারের একটি উদাহরণ ফোর্সড কনভেকশন সোলার ড্রায়ার এই ড্রায়ারে বাহ্যিক ব্লয়ারের মাধ্যমে উত্তপ্ত বাতাস প্রবাহিত হয় যা সৌর বা বিদ্যুৎ শক্তিতে পরিচালিত হয় সোলার টানেল ড্রায়ার হল এই ধরনের একটি ড্রায়ারের উদাহরণ মিক্সড মোট সোলার ড্রায়ার এই ড্রায়ারে উত্তপ্তকরণ এবং অথবা ব্লোয়ারটি চালানোর কাজে সৌরশক্তি এবং সহায়ক শক্তি হিসেবে অন্যান্য শক্তিকে ব্যবহার করা হয় বাড়ি হাইব্রিড ড্রায়ার হল মিক্সড মোড ড্রায়ারের একটি উদাহরণ আকার ও ব্যবহারের উপর ভিত্তি করে সোলার ড্রায়ারকে আরও কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা এক বক্স টাইপ সোলার ড্রায়ার দুই ক্যাবিনেট টাইপ সোলার ড্রায়ার তিন ট্রে টাইপ সোলার টায়ার চার টানেল টাইপ সোলার টায়ার পাঁচ গ্রিন টাইপ সোলার ড্রায়ার এবং ছয় রুফ টাইপ সোলার টায়ার বিভিন্ন ধরনের সোলার ড্রায়ারের উদাহরণ ক্স টাইপ সোলার চেয়ার কেবিনেট টাইপ সোলার চেয়ার ট্রে টাইপ সোলার টেয়ার র্যাক্স সোলার টেয়ার মিক্সড মোড সোলার চেয়ার বা বাড়ি হাইব্রিড টেয়ার Tunnel type solar dryer Greenhouse type solar dryer Integrated roof type solar dryer